দেখতে পাচ্ছ মায়ের প্রতিমা রেডি হয়ে গেছে, পর্দা দিয়ে ঢাকা দেওয়া আছে। সো দেখতে পাচ্ছ বাইরের কাজও অনেকটা এগিয়ে গেছে, দেখতে পাচ্ছি রঙের কাজও অনেকটা কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে এলো যে মা, ভিতরে কাজ দেখতে পাচ্ছি কমপ্লিট হয়ে গেল। আমার মা, তো হে গাইস, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে, পুজো প্রশাসন ব্লগ নিয়ে। আর আজকে আমি চলে এসেছি আরও ঘুরে ভামরিয়া বাথানেশ্বর সর্বজনীন দুর্গাপূজা কমিটির সামনে। আর আজকে তোমাদেরকে আমি কতটা কাজ এগিয়েছে, দু তিন দিন আগে এসেছিলাম তখন অতটা কাজ আগায়নি, আর এখন বাইরের কাজ অনেকটা এগিয়ে গেছে, রঙের কাজও এগিয়ে গেছে, তো সেটা তোমাদেরকে দেখাবো। আর ওপেনিং কত তারিখে রয়েছে সেটাও তোমাদেরকে বলবো। তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো। আর আজকে তোমাদেরকে আমি ভামরিয়া বাথানেশ্বর সর্বজনীন দুর্গাপূজা কমিটির পুজো প্রশাসন ঘুরে দেখাবো। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো চলো আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখানো যাক। তো দেখতে পাচ্ছ বাইরের কাজও অনেকটা এগিয়ে গেছে, দেখতে পাচ্ছি রঙের কাজও অনেকটা কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকের কাজগুলো বাকি ছিল, তো এইদিকের কাজগুলো হয়ে গেছে, খালি সে জাস্ট এইদিকের রঙের কাজটা হয়নি, এদিকে রঙের কাজ হয়ে গেছে। আর দেখতে পাচ্ছি অপরটা রঙের কাজ হয়ে গেছে। আর সামনে দেখতে পাচ্ছি আমি যখন ভিডিও বানিয়েছিলাম তখন সামনে এই মূর্তিটা ছিল না, এখন দেখতে পাচ্ছি সামনেও একটা মূর্তি টাইপের করা হয়েছে দেখতে পাচ্ছি। তো এইদিকে দেখতে পাচ্ছি একটা মূর্তি টাইপের ডিজাইন করা হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। আর এই মূর্তিটা আগে ছিল না যখন আমি ভিডিও করে গেছিলাম, আর এখন দেখতে পাচ্ছি একটা মূর্তি বানানো হয়েছে, জাস্ট রঙের কাজটা বাকি রয়েছে, তা রঙের কাজ হয়ে গেছে, আর জাস্ট এদিকটা রঙের কাজ বাকি রয়েছে। আর এদিকেও দেখতে পাচ্ছি কাজ চলছে জোর কদমে। চলে এলাম ভিতরের দিকে, আর ভিতরের দিকে দেখতে পাচ্ছি যে ভিতরের কাজটা অনেকটা এগিয়ে গেছে। আর এই সাইডে দেখতে পাচ্ছি গুহা টাইপের করা হয়েছে, এখানে লাইটিংয়ের কাজ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি গুহা টাইপেরটার। আর এদিকে যে ভিতরের কাজটা রয়েছে সেটাও দেখতে পাচ্ছি অনেকটা এগিয়ে গেছে, আগে প্রচুর পরিমাণে বাস ছিল, দেখতে পাচ্ছি বাসগুলো খুলে দেওয়া হয়েছে। আর দেখতে পাচ্ছি কাজ কতটা এগিয়েছে এখানে। আর এবারে যাবো ভিতরের দিকে, একদম ভিতরের দিকে মণ্ডপের দিকে, আর মণ্ডপের কাজটাও তোমাদেরকে দেখাবো একটু। এবার চলে এলাম একদম মণ্ডপের ভিতরে, যেখানে মায়ের প্রতিমাটা রাখা হয় সেই জায়গাতে। আর সেই জায়গার কাজটাও অনেকটা এগিয়ে গেছে, এর আগের বারে এসেছিলাম তখন অতটা কাজ আগায়নি, আর এখন দেখতে পাচ্ছি পুরোপুরি অনেকটা কাজ এগিয়ে গেছে। তো চলো মণ্ডপের ভিতরের কাজটাও তোমাদেরকে একটু দেখানো যাক। ভিতরের কাজ দেখতে পাচ্ছ পুরো রঙের কাজ কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছি, আর যে বাঁশগুলো লাগানো ছিল সে বাঁশগুলো খুলে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি, পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছি ভিতরেও। আর দেখতে পাচ্ছি মণ্ডপের ভিতরে যে গোলাকার আকৃতি টাইপের করা হয়েছিল, চৌকো টাইপের, সেই জায়গাটাও দেখতে পাচ্ছি বাঁশগুলা খুলে দেওয়া হয়েছে। আর একটা দেখতে পাচ্ছি ছাতা টাইপের করা হয়েছে, এটা আই থিঙ্ক ওপরে লাগানো হবে। আর এখানে কাজটাও দেখতে পাচ্ছি অনেকটা কমপ্লিট হয়ে গেছে। আর অপরের কাজেও দেখতে পাচ্ছি অপরে প্রচুর পরিমাণ লাইটিংয়ের কাজ করা হয়েছে দেখতে পাচ্ছি, আর দেখতে জাস্ট সেরা লাগছে। আর এদিকে দেখতে পাচ্ছি মায়ের প্রতিমাটা রেডি হয়ে গেছে, ঢাকা দেওয়া রয়েছে, মায়ের প্রতিমাটা ওপেনিংয়ের দিন খোলা হবে। আর জাস্ট পর্দার ভেতর দিকে দেখা যাচ্ছে হালকা হালকা যে মায়ের প্রতিমাটা রেডি হয়ে গেছে, তো ওপেনিংয়ের দিন খোলা হবে এটা। তো বাইরে আর ভিতরের কাজটা তোমাদেরকে দেখালাম, আর মায়ের প্রতিমাটাও রেডি হয়ে গেছে, এখন ঢাকুন দেওয়া রয়েছে, ওপেনিংয়ের দিন খোলা হবে। আর এখানে কমপ্লিটের কথা বলে রাখি, এখানে কমপ্লিট এক থেকে দুদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে যা কাজ দেখতে পাচ্ছি। আর ওপেনিংয়ের কথা বলে রাখি, ওপেনিং যেমন কি 6 তারিখে হতে পারে ওপেনিং, দাদার কাছ থেকে জানতে পারলাম ফাইনালি 6 তারিখে ওপেনিং হতে চলেছে। আর তোমরা কীভাবে আসবে না আসবে সব কিছু ইনফরমেশান দেওয়া আছে এর আগের ভিডিওতে, তো তোমরা চাইলে ওই ভিডিওটা দেখতে পারো। আর নেক্সট টাইম আরও ভিডিও ভিডিও বানাবো তখন ওই ভিডিওতে বলবো তোমরা কীভাবে আসবে ভামরিয়া। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ অল।